بسم الله الرحمن الرحيم باب حديث بني النضير ومخرج رسول الله صلى الله عليه وسلم إليهم في دية الرجلين وما أرادوا من الغدر برسول الله صلى الله عليه وسلم أي باب بنو نذير ঘটনা সম্পর্কে এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তির দিয়াত আদায়ের উদ্দেশ্যে এই বনু নাজিরের কাছে যে গমন করেছিলেন এবং তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে গাদ্দারি করার ইচ্ছা করেছিল তার বর্ণনা প্রসঙ্গে কাল আজ-জুহরি আন উরওয়া কানাত আলা রাসে সিত্তাতে আশুরিন মিন ওয়াকাতি বদরিন কাবলা উহুদ এই ঘটনা সংঘটিত হয়েছিল ইমাম জুহরি ওরওয়া থেকে বর্ণনা করেছেন বদর যুদ্ধের ৬ মাস পরে উহুদ যুদ্ধের আগে অকৌলুল্লাহ তাআলা হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাশর সূরা হাশরের এই আয়াতে কেরিমা এই ঘটনা সম্পর্কে বর্ণিত হয়েছে وجعله ابن اسحاق بعد بئر معونة وأحد ঐতিহাসিক ইমাম ইবনে ইসহাক এই বনু নাজিরের ঘটনা এটা বীরে মাউনা এবং উহুদ যুদ্ধের পরে সংঘটিত হয়েছে বলে মত ব্যক্ত করেছেন বিকাল হাদ্দাসানি ইসহাক ইবনু নাসর قال حدثنا عبد الرزاق قال أخبرنا ابن جريج عن موسى عن عقبة عن نافع عن ابن عمر قال حاربت النذير بنو نذير يهودرا যুদ্ধ করল وقريظه এবং বনু কুরাইজা তারাও যুদ্ধ করল فاجلا بني النذير رسول الله صلى الله عليه وسلم بنو نذير কে দেশান্তরিত করলেন আকাররা কুরাইজা এবং বনু কুরাইজাদেরকে তাদের জায়গায় বাকি রাখলেন ওয়া মান্না আলাইহিম এবং তাদের উপরে তিনি দয়া করলেন হাত্তা হারাবাত কুরাইজা কিন্তু এই দয়া পেয়ে তারা আবার মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত হল ফা কাতালা রিজালাহুম ওয়া কাসামা নিসাআহুম ওয়া আওলাদাহুম ওয়া আমওয়ালাহুম বাইনাল মুসলিমিন রসুল ইসলাম তাদের মধ্যে যারা যুদ্ধে সক্ষম পুরুষ তাদেরকে হত্যা করলেন আর তাদের মধ্যে যারা মহিলা শিশু তাদের সন্তান এবং তাদের সম্পদ এটা মুসলমানদের মধ্যে গনিমত হিসেবে বন্টন করে দিলেন ইল্লা বাদাহুম তবে তাদের ভিতরে কিছু লোক বাদ ছিল লাহিকু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হয়েছিলেন তারা রক্ষা পেয়েছেন ফা আম্মানাহুম আই জালাহুম আমিনিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আমান দিয়েছেন নিরাপত্তা দিয়েছেন ওয়া আসলামু এবং তারা মুসলমান হয়ে গেছেন ওয়া আজলা ইয়াহুদ আল মদিনা কুল্লাহুম বনি কাইনুকা দুই সম্প্রদায়ের কথা বলা হয়েছে বনি নজির এবং বনি কুরাইজা মদিনার সব ইহুদিদেরকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের করে দিয়েছিলেন এদের ভিতরে কাইনুকা তারাও ছিল ওয়াহুম রাহতু আব্দুল্লাহ ইবনে সালাম এরা ছিল আব্দুল্লাহ ইবনে সালামের দল ওয়া ইয়াহুদা বনি হারেসা এবং বনু হারেসা গোত্রের ইহুদি তাদেরকেও বের করে দিলেন ওয়াকুল্লা ইয়াহুদিন বিল মদিনা এবং মদিনার সমস্ত ইহুদিদেরকে বের করে দিলেন বিহি কালা হাদ্দাসানিল হাসান ইবনু মুদরিকিন কালা হাদ্দাসানা ইয়াহিয়া ইবনু হাম্মাদিন কাল আখবারানা আবু আওয়ানাতা আন আবি বিশরিন আন সাঈদ ইবনে জুবাইরিন কালা কুলতু লিবনে আব্বাস সূরাতুল হাশর কালা হুয়া কুল সূরাতুন নাযির তাবাহু হুসাইমুন আন আবি বিশরিন জুবায়ের সাঈদ ইবনে জুবায়ের বলেন আমি ইবনে আব্বাসের সামনে বললাম সূরা হাশর
ইবনে আব্বাস বললেন, না বরং তুমি বলো সূরাতুন নাদির। অতএব এই সূরাতুন নাদির এটা এই সূরার আরেকটা নাম। বিহি কাল হাদাসানা আব্দুল্লাহ ইবনু আবিল আসওয়াদ কাল হাদাসানা মুতামির আন আবিহি কাল سمعت انس بن مالك قال كان الرجل يجعل للنبي صلى الله عليه وسلم النخلات حتى افتتح قريظة والنذير فكان بعد ذلك يرد عليهم যখন মক্কা থেকে সাহাবা ইকরাম হিজরত করে মদিনায় আসলেন তখন তাদের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না, কারণ মদিনায় তাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই, কৃষি খামার নাই, জায়গা জমি নাই, পরিবার পরিজন নাই, হিজরত করে আসছেন, সব মদিনায় মক্কায় রেখে আসছেন। তখন সাহাবা ইকরাম তাদের সম্পদ এটা এই মুহাজির যারা তাদেরকে বন্টন করে দিয়েছিলেন, আনসার সাহাবিরা তাদের খেজুরের বাগান এগুলো এই মুহাজিরদের ব্যবহার করার জন্য দান করেছিলেন যে এই বাগানের খেজুর আপনারা খাবেন। এরপরে যখন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু কুরাইজা এবং বনু নাজিরদেরকে বিতাড়িত করলেন এবং এই দুই যুদ্ধে অনেক সম্পদ পেলেন, জায়গা পেলেন, খেজুর বাগান পেলেন, তখন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারদের দেওয়া সেই খেজুর গাছগুলো তাদেরকে আবার ফিরিয়ে দিলেন। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে যুদ্ধে গনিমত আসছে এটা হুজুরকে এখতিয়ার দেওয়া হয়েছে। হুজুর বললেন, আনসারদের সাথে পরামর্শ করলেন যে আমি কি এটা তোমাদের সবার ভিতরে সমানভাবে বন্টন করে দেব, না যারা আনসার আর যারা মুহাজির তাদেরকে এই সব দিয়ে দেব। দেখো তারা কত ত্যাগ স্বীকার করেছেন। তাহলে তাদের সুবিধা হবে যেহেতু তাদের কোন সম্পদ নাই। আনসাররা বললেন যে ঠিক আছে, আমাদের তো সবই আছে, আমাদের মুহাজির ভাই যারা তাদের কিছু নাই, অতএব এই সব সম্পদ তাদেরকে দিয়ে দেন, আমাদের দরকার নেই। তো তাদেরকে হুজুর বন্টন করে দিলেন, ফলে এখন আর তাদের তো খয়রাত খাওয়ার দরকার নেই। এই জন্য আনসাররা যে খেজুর গাছগুলো দিয়েছিল এগুলো আস্তে আস্তে হুজুর সব তাদেরকে আবার ফিরিয়ে দিলেন, যেহেতু এখন মহাজির যারা তাদের নিজস্ব সম্পদ হয়ে গেছে। কানার রাজুলু ইয়াজআলু লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন-নখলাত, আনসার সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খেজুর গাছ বরাদ্দ করে দিতেন, দিয়েছিলেন হাদিয়াতান, হাদিয়া হিসেবে, ইয়াসরিফুহা ফি নাওয়াইবিহি, যেটা হুজুর প্রয়োজনের সময় ব্যয় করবেন। হুজুর এগুলো অনেক গরিব সাহাবীদেরকে দিয়েছিলেন। হাত্তা ইফতাতাহা কুরাইজা ওয়ান নাজির, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজির এবং বনু কুরাইজাদেরকে যুদ্ধ করে সেখানে জয়লাভ করলেন। ফাকানা বাদা যালিকা ইয়ারুদ্দু আলাইহিম, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছগুলো আনসারদেরকে আবার ফিরিয়ে দিতে লাগলেন। বিহি ক্বালা হাদাসানা আদম ক্বালা হাদাসানা লাইস আন নাফি আন ইবনে উমর ক্বাল হাররাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নখলান নাদির, রসুল সাল্লাহ ইসলাম বনু নজির গোত্রের খেজুর গাছগুলো কেটে তাতে আগুন ধরিয়ে দিলেন, কর্তন করলেন। ওয়াহিয়াল বুয়াইরা, এই জায়গা যে জায়গায় এটা পড়াইছিলেন সেই জায়গার নাম ছিল বুয়াইরা। মাওদেউন বিকুরবিল মদিনা, এটা মদিনা শরীফের একটা নিকটবর্তী জায়গা বুয়াইরা, এখানে এই খেজুর গাছ জ্বালানো হয়েছিল। ফা নাজালাত, তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন যে মানুষ প্রশ্ন করতে পারে যে এগুলো কেন কাটা হল, সম্পদ কেন নষ্ট করল, মুসলমানরা তো সম্পদ নষ্ট করবে না, যাদের সাথে যুদ্ধ করা তাদের সাথে যুদ্ধ করবে কিন্তু অহেতুক সম্পদ বিনষ্ট কেন করবে। এজন্য আল্লাহ বলছেন যে এটা মুসলমানদের উপরে এই প্রশ্ন করা যাবে না, এটা আমি নির্দেশ দিয়েছিলাম। মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইজনিল্লাহ,
আপনারা যে খেজুর গাছ, লিনা জাতীয় এক ধরনের খেজুর গাছ, যেটা উন্নত মানের খেজুর ছিল না, যার খেজুরগুলো আরবরা খাইত না বা কম খেজুর হইত এই গাছে, এই যে খেজুর গাছগুলো আপনারা কাটলেন, আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা, অথবা না কেটে এগুলো তার কাণ্ডের উপরে দণ্ডায়মান অবস্থায় রেখে দিলেন, ফা বিইজনিল্লাহ, এটা হয়েছিল আল্লাহর নির্দেশে, আল্লাহর অনুমতিক্রমে। সামনে লম্বা হাদিস আছে, আসারাফ হাদিস আছে, বিহি কালা হাদ্দাসানি ইসহাক কালা আখবরানা হাব্বান قال أخبرنا جويرية ابن أسماء النافع عن ابن عمر أن النبي صلى الله عليه وسلم حرك نخل بني النذير قال ولها يقول حسان بن ثابت بنو نذير গোত্রের খেজুর গাছগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেটে ফেললেন এবং জ্বালিয়ে দিলেন। এই প্রসঙ্গে কবিতা রচনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি হাসান ইবনে সাবিত। وهان على سرات بني لوي حريك بالبويرية مستتير أدام الله ذلك من صنيع وحرك في نواحيها السعير حسن بن ثابت বলছেন وهانا أي سهولا সহজ হয়ে গেল على سرات بني لوي সারাত এর অর্থ হল সৈয়দুল শরীফ, সারি এর জমা, আর বনি লুয়াই বলতে এখানে কোরাইশদেরকে বোঝানো হয়েছে। কোরাইশ নেতাদের জন্য, অর্থাৎ মুসলমানরা তো যারা হিজরত করে আসছেন তারা কোরাইশই ছিলেন, অতএব সেই কোরাইশ নেতাদের জন্য সহজ হয়েছে হারিকুন প্রজ্জ্বলিত করা বিল বুয়াইরিয়াতে, বুয়াইরিয়া নামক জায়গায়, মুস্তাতিরুন যেটা প্রশস্ত, মুন্তাশিরুন মুস্তাইলুন যেটা বিস্তৃত ছিল এবং লেলিহান আগুন ছিল, সেই আগুন প্রজ্জ্বলিত করা কুরাইশ নেতাদের জন্য মানে মুসলমানদের জন্য সহজ হল। কি বলছেন? قال فأجابه أبو سفيان بن الحارث এই কবিতার জবাবে আবার কাফেরদের পক্ষ থেকে আবু সুফিয়ান জবাব লিখল, আদাম আল্লাহু যালিকা মিন সানিইন, তোমাদের এই কাজ আল্লাহ সবসময় বাকি রাখুন, মানে আগুন যেন তোমাদের ভিতরে সবসময় জ্বলে। وحرك في نواحيها السعير এবং মদিনার আশেপাশে যেন সবসময় আগুন জ্বলতে থাকে। সাতালামু আইয়ুনা মিনহা বিনুজহিন, অচিরেই তোমরা জানতে পারবে যে আমাদের মধ্যে, তোমাদের আর আমাদের মধ্যে কারা এই আগুন থেকে মুক্ত। ওয়া তাআলামু আইয়া আরদিনা তাদিরু, অন্যর নুসখা আসছে নাদিরু, এবং জানতে পারবে যে মক্কা না মদিনা কোন ভূমিকে, ভূমিতে আমরা আগুন প্রজ্জ্বলিত করব। অর্থাৎ সে বলছে যে তোমরা যে আগুন জ্বালাইছ কার সম্পদ নষ্ট করতেছ, এটা তো মদিনার সম্পদ, এই যে বনু নাজিরের খেজুর গাছে আগুন লাগাইছ এতে তো মক্কার কোনো খেজুর গাছ নষ্ট হয় নাই, দ্বন্দ্ব হয়েছে মক্কার মদিনার ভিতরে, এখন তুমি নিজের জায়গায় নিজের বাড়ির পাশে আগুন জ্বালাইছ, এতে তো ক্ষতি তোমাদেরই, অতএব এর দ্বারা কার ক্ষতি করছো এটা একটু চিন্তা করে দেখো। যাই হোক, আরবরা এরকম কবিতা এবং কবিতার জবাব কবিতা দ্বারা দিত। ওয়াহান আলা সারাতি বানি লুয়াইন হারিকুন বিল বুয়াইরিয়াতি মুস্তাতিরু আদাম আল্লাহু যালিকা মিন সানিইন وحرك في نواحيها السعير ستعلم أينا منها بنزه وتعلم أي أرضنا تدير به قال حدثنا أبو اليمان قال أخبرنا شعيب عن الزهري
قال اخبرني مالك بن اوس بن حدثان النصيري ان عمر بن الخطاب دعاه مالك بن اوس বলেন আমাকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন। ইজ জাআহু হাজিবুহু ইয়ারফা, আমাকে যখন ডাকলেন আমি গেলাম, ইতিমধ্যে তার দারওয়ান ইয়ারফা যার নাম ছিল উনি আসলেন। কালা দারওয়ান এসে বললেন, হাল্লাকা ফি উসমান ও আব্দুর রহমান ও জুবাইর ও সাদ ইয়াস্তাযিনুনাক, যেহে আমিরুল মুমিনিন আপনার কি ইচ্ছা আছে যে আপনার কাছে প্রবেশ করুক ওসমান আব্দুর রহমান জুবাইর এবং সাদ, ইয়াস্তাযিনুন তারা আপনার কাছে আসার জন্য অনুমতি চাইতেছে। কালানা বলেন যে হ্যাঁ, অর্থাৎ তাদেরকে আসতে বলো। ফা আদখিলহুম, তাদেরকে ঢুকাও প্রবেশ করাও। ফালাবিসা কালিলান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময় অপেক্ষা করলেন। সুম্মা জাআ ফাকালা হাল্লাকা ফি আব্বাস ওয়া আলী ইয়াস্তাযিনান, দারওয়ান আবার এসে বলল, হুজুর আলী এবং আব্বাস আপনার কাছে আসতে চায়, আপনি কি অনুমতি দেন? কালা নাম, বলেন হ্যাঁ তাদেরকে অনুমতি দাও। ফালাম্মা দাখালা, যখন এই দুইজন আসলেন, আগে আসছেন কে, ওসমান আব্দুর রহমান জুবাইর সাদ, পরে আসছেন আলী এবং আব্বাস। কালা আব্বাস, আব্বাস এসে বললেন, ইয়া আমিরুল মুমিনিন ইকদি বাইনি ওয়া বাইনা হাজা, যে আমার এবং এই লোকটার ভিতরে আপনি ফয়সালা করে দিন। এই লোকটা বলতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানো হয়েছে। ওয়াহুমা ইখতাসিমান ফিল লতি আফা আল্লাহু আলা রাসূলিহি মিন বানিন নাদির, আলী এবং আব্বাস এই দুইজন তারা দ্বন্দ্ব করতেছিলেন সেই সম্পদ নিয়ে, সেই ভূখণ্ড নিয়ে, আল্লাতি আফা আল্লাহু আলা রাসূলিহি মিন বানিন নাদির, যে সম্পদ আল্লাহ রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাই হিসেবে দান করেছিলেন বনি নাজিরের যুদ্ধে। ফাই বলা হয় যেটা সংঘর্ষ ছাড়া পাওয়া যায়, যেহেতু এখানে সংঘর্ষ হয় নাই। ফাস্তাব্বা আলিয়ুন ওয়া আব্বাস, আলী এবং আব্বাস ওইখানে বসে তারা কথা কাটাকাটি করলেন, গালাগালি তো তাদের ক্ষেত্রে প্রযোজ্য না, কথা কাটাকাটি করলেন। ফাকালা রাহতু, তখন উপস্থিত অন্যান্য যারা ছিলেন তারা বললেন, ইয়া আমিরুল মুমিনিন ইকদি বাইনাহুমা, যেহে খলিফা আমিরুল মুমিনিন এই দুইজনের ভিতরে আপনি ফয়সালা করে দিন। ওয়া আরিফ আহাদাহুমা মিনাল আখার, এবং একজনকে আরেকজনের থেকে মুক্তি দিন। ফাকালা ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইত্তাইদু, তোমরা ধীর শান্ত হও, ব্যস্ত হইও না। আন শুদুকুম বিল্লাহ, আমি কসম করতেছি সে আল্লাহর, আল্লাযি বিইজনিহি তাকুমুস সামাউ ওয়াল আরদ, যার অনুমতিক্রমে নির্দেশক্রমে আসমান ও জমিন দণ্ডায়মান আছে। সে আল্লাহর শপথ করে বলতেছি, হাল তাআলামুনা, আপনারা কি জানেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা নূরাসু মা তারাকনা সাদাকা, আমরা মিরাস আমরা কাউকে ওয়ারিস বানাই না, লা নূরিসু মা তারাকনাহু সাদাকা, আমরা যা কিছু রেখে যাই তা হল সাদকা। ইউরিদু বিজালিকা নাফসাহ, এখানে আমরা বলতে হুজুর উদ্দেশ্য করেছেন নিজেকে এবং সমস্ত আম্বিয়া ইকরামকে, অর্থাৎ নবীদের সম্পদের কে উত্তরাধিকার হয় না। কালু কাদ ক্বালা যালিকা,
উপস্থিত সবাই বললেন হ্যাঁ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এরকম বলেছিলেন। ফাকবালা উমারু আলা আলিয়্যিন ওয়া আব্বাস, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী এবং আব্বাসের দিকে মুখ করলেন, অর্থাৎ তাদের সামনে গিয়ে বললেন, ফাকালা আনসুদু কুমা বিল্লাহ, খাসভাবে আপনাদের দুইজনকে লক্ষ্য করে বলতেছি আল্লাহর কসম করে, হাল তাআলামানি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা যালিকা, যে এই হাদিস এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন এটা আপনারা জানেন? ক্বালা নাম, ওনারা দুইজন বললেন যে হ্যাঁ আমরাও জানি। ক্বালা ফা ইন্নি উহাদ্দিসুকুম আন হাযাল আমর, এ ব্যাপারেই আমি আপনাদের সামনে কথা বলতে চাই, আন্নাল্লাহ কানা খাসসা রাসূলহু ফি হাযাল ফাইই বিশাইইন লাম ইউতিহি আহাদান গায়রহু, যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফাইয়ের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাস করেছিলেন, লাম ইউতিহি আহাদান গায়রহু, এটা আল্লাহ তাআলা রাসূল ছাড়া অন্য কাউকে দেন নাই। ফাকালা জাল্লা যিকরুহু, প্রমাণ কোরআন শরীফে পড়েন, ওয়ামা আফা আল্লাহু আলা রাসূলিহি মিনহুম, তাদের থেকে আল্লাহ রসুলকে আল্লাহ যে ফাই দিয়েছিলেন, ফামা আওজাফতুম আলাইহি মিন খাইলিন ওয়ালা রিকাবিন, সেই ফাই লাভ করার জন্য তোমরা তোমাদের ঘোড়াগুলোকে বাহনগুলোকে পরিচালিত করো নাই, অর্থাৎ তোমরা যুদ্ধ করো নাই, ইলা কৌলিহি কদির আয়াতের শেষ পর্যন্ত। তো এখানে বলা হয়েছে যে এই যুদ্ধের ফাই এটা রসুল পাকসাল্লামকে দেওয়া হয়েছে। ফাকানাত হাযিহি খালিসাতান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতএব এই ফাই সম্পদ এটা রাসূল পাকসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একনিষ্ঠভাবে খাসভাবে এটা তারই ছিল। সুম্মা ওয়াল্লাহি মাহতাযাহা দূনাকুম, কিন্তু আল্লাহ রাসূল এটা নিজে একা আটকে রাখেন নাই তোমাদেরকে না দিয়ে, ওয়ালা ইস্তাসারা বিহা আলাইকুম, এবং তোমাদের উপরে অন্য কাউকে তিনি প্রাধান্যও দেন নাই, লাকাদ আতাকুমুহা, তিনি তোমাদেরকে সেই সম্পদ দিয়ে দিয়েছেন আত্মীয় স্বজন যারা ছিল, ওয়া কাসামাহা ফিকুম, তোমাদের ভিতরে বন্টন করে দিয়েছেন, হাত্তা বাকিয়া হাজাল মালু, এরপরে কিছু সম্পদ থেকে গেল মিনহা ওই সম্পদ থেকে, ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনফিকু আলা আহলিহি নাফাকাতা সানাতিহিম মিন হাযাল মাল, এই সম্পদ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজনের সারা বৎসরের খরচ বহন করতেন। সুম্মা ইয়াখুযু মা বাকিয়া, এর পরে যা বাকি থাকত, ফায়াজালুহু মাজআলা মালিল্লাহ, সেটাকে আল্লাহর সম্পদ হিসেবে তিনি মনে করতেন, ফামিলা যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতাহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তমাম জিন্দেগি এভাবেই আমল করে গেছেন। ডিটেলস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বনু নযীরের সম্পদের ব্যাপারে বর্ণনা দিলেন। সুম্মা তুফিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, ফকাল আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তিনি বললেন, ফা আনা ওয়ালিউ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আল্লাহর রাসূলের ওলি, তার স্থলাভিষিক্ত, ফা কবাদাহু আবু বকর, এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমস্ত সম্পদ অধিগ্রহণ করলেন, ফামিলা ফিহি বিমা আমিলা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সম্পদ রাসূল যেভাবে ব্যবহার করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও সেভাবেই ব্যবহার করেছেন, ওয়া আনতুম হিনা ইযিন, আর তোমরা তখন, ওয়া আকবালা আলা আলিয়্যিন ওয়া আব্বাস, এই বলে আবার আলী এবং আব্বাসের সামনে দিকে দাঁড়ালেন, কয়লা দাঁড়াই বললেন, তাজ কুরআনে, তোমাদের মনে থাকার কথা, আন্না আবা বকরিন ফিহে কামা তাকুলান ওয়াল্লাহি ইয়ালামু আন্নাহু ফিহি লাসাদিকুন বারুন রাশিদুন,
তোমাদের মনে থাকার কথা যে আবু বকর এবং তোমরা যেভাবে বলেছ সেই অনুসারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সম্পদের ব্যাপারে যা কাজ করেছেন সেক্ষেত্রে তিনি ছিলেন সাদিকুন বারুন রাশিদুন, তিনি সত্যবাদী ছিলেন, নেককার ছিলেন, রাশেদ সঠিক সিদ্ধান্তে ছিলেন, তাবিউন লিল হক এবং সত্যের অনুগামী ছিলেন। সুম্মা তাওয়াফাল্লাহু আবা বকরিন, এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইন্তেকাল দান করলেন। ফাকুলতু আনা ওয়ালিয়্যু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবি বকরিন, তখন আমি খলিফা হইলাম। খলিফা হওয়ার পরে আমিও বললাম যে আমি আল্লাহর রাসূল এবং আবু বকর উভয়ের ওলি। ফা ক্বাবাদতুহু সানাতাইন মিন ইমারাতি, আমার খিলাফতের প্রথম দুই বছর ওই সম্পদ আমি দখল অধিগ্রহণ করেছিলাম। আমালু ফিহি বিমা আমিলা ফিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর, এবং ওই সম্পদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে খরচ করেছেন আমি সেভাবে করেছি। ওয়াল্লাহি আবু বকর, ওয়াল্লাহু ইয়ালামু আন্নি ফিহি সাদিকুন বারুন রাশিদুন তাবিউন লিল হক, এবং আল্লাহ জানেন যে এই সম্পদের ব্যাপারে আমি সত্যবাদী ছিলাম, আমি নেককার ছিলাম, আমি সঠিক পথপ্রাপ্ত ছিলাম, আমি সত্যের অনুগামী ছিলাম। সুম্মা জিতুমানি, এই দুই বছর পরে তোমরা আসলে আমার কাছে, কেলাকুমা এই দুইজন আবু আলী এবং আব্বাস, ওয়া কাল্লামতুকুমা ওয়াহিদাতান ওয়া কালিমাতুকুমা ওয়াহিদাতুন ওয়া আমরুকুমা জামিউন, তোমাদের দুইজনের কথা ছিল এক, যে ওই সম্পদ এটা আমরা চাই। এতদিন ছিল কি আবু বকর এবং ওমর তাদের অধিকারে ছিল, কিন্তু তিনি এটা হুজুর আত্মীয় স্বজনদের মধ্যে যেভাবে হুজুর খরচ করছেন সেভাবে করতেন, কিন্তু ওরা দুইজন এসে এটা দাবি করলেন যে এটা মালিকানাই আমাদেরকে দিয়ে দেওয়া হোক। তো তোমাদের দুইজনের কথা এক ছিল আমরুকুমা জামি, কিন্তু তোমাদের দুইজনের ব্যাপার আবার ছিল ভিন্ন ভিন্ন, মানে দুইজনেরই দাবি ওইটা নেওয়া, কিন্তু নেওয়ার পরে এটা কি করা হবে এই ব্যাপারে আবার তোমাদের মধ্যে মতভেদ ছিল। ফাজিতানি ইয়ানি আব্বাসান, এরপরে আব্বাসকে লক্ষ্য করে বললেন যে তুমি আমার কাছে এসেছিলে। ফাকুলতু লাকুমা, তখন আমি তোমাদেরকে বলেছিলাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা নূরসু মা তারাকনাহু সাদাকা, যে আমরা কাউকে ওয়ারিস বানাই না, আমরা যা রেখে যাই এটা সাদকা। ফালাম্মা বাদালি আন আদফাআহু ইলাইকুমা, এরপরে যখন আমার মনে হলো যে এটা এখন তোমাদেরকে দিয়ে দেওয়া উচিত, কারণ হুজুর তো এখন নাই, হুজুরের দায়িত্ব আমরা পালন করতেছি, সেই দায়িত্ব আমি পালন না করে তোমাদেরকে দিয়ে দিতে পারি অসুবিধে কি। কুলতু, তখন আমি একটা কথা বলেছিলাম ইনশিতুমা দাফাতুহু ইলাইকুমা, এটা ওলি হিসাবে আমি যে দায়িত্ব ছিলাম এই দায়িত্ব আমি তোমাদেরকে দিয়ে দিতে পারি, এই সম্পদ তোমাদেরকে অর্পণ করতে পারি। আলা আন্না আলাইকুমা আহদাল্লাহি ওয়া মিসাকাহু, যে তোমাদের উপরে আল্লাহর অঙ্গীকার থাকবে এই শর্তে দিতে পারি যে লাতা আমালানি ফিহি বিমা আমিলা ফিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া আমিলতু ফিহি মুনযু উলিতু, যে তোমরা এই সম্পদের মধ্যে সেরকম আমল করবে, সেরকম তাসারুফ করবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন এবং আমি ওলি হওয়ার পরে করেছি। ওয়াইল্লা ফালা তুকাল্লিমানি, এটা যদি না পারো তাহলে আমার সাথে কথা বলবে না। ফাকুলতুমা, তখন তোমরা দুইজন আমাকে বলেছিলে ইতফাহু ইলাইনা বিজালিক, ওই শর্তেই আমাদেরকে এটা অর্পণ করেন যে আমরা ওইভাবেই করব। ফাদাফাতুহু ইলাইকুমা, এই শর্তে আমি তোমাদেরকে দান করলাম, অর্পণ করলাম। আফা তালতামিসানি মিন্নি কদা আন গায়রা যালিক,
এর বাইরে কোন ফয়সালা কি তোমরা এখন দাবি করতেছ আমার কাছে? ফাওয়াল্লাহি আল্লাযী বিইযনিহি তাকুমুস সামাউ ওয়াল আরদ লা আকদি ফীহি বিকাদাইন গায়র যালিক হাত্তা তাকুমাস সাআহ। কিয়ামত হয়ে গেল, এই ফয়সালার বাইরে কোন ফয়সালা আমি তোমাদেরকে দিতে পারব না। ফাইন আজিজ তুমা আনহু, অতএব তোমরা যদি ওই শর্ত পালন করতে ব্যর্থ হও, ফাদফা ইলাইয়া, তাহলে ওই সম্পদ আবার আমাকে অর্পণ করো। ফানা আকফিকা হুমা, আমি তোমাদের ব্যাপারে যথেষ্ট হব। মানে এটা কিভাবে খরচ করতে হবে এ ব্যাপারে। কয়লা ফাহাদ্দাস্তু, এই গেল হাদিস। কেতাবুল খুমুসের ভিতরে হাদিস আলোচনা করা হয়েছে বিস্তারিত ঘটনা। কয়লা ইমাম জুহরি বলেন এই হাদিস শেষ, ফাহাদ্দাস্তু হাজাল হাদিসা উরওয়া ইবনে জুবায়ের, এই হাদিস আমি উরওয়া ইবনে জুবায়ের কাছে বললাম। ফাকালা সাদাকা মালিক ইবনে আওসেন, যে হ্যাঁ, এই যে মালিক ইবনে হাদিস বর্ণনা করেছেন তিনি সত্য বলেছেন। আনা সামিতু আয়েশা তাযাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী আয়েশা সিদ্দিকাকে বলতে শুনেছি, তিনি বলেন, আরসালা আযওয়াজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানা ইলা আবি বকরিন ইয়াসআলনাহু সুমুনাহুন্না, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত স্ত্রীরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন আবু বকরের কাছে, ইয়াসআলনাহু সুমুনাহুন্না, যে ওই ফাইর সম্পদের আট ভাগের এক ভাগ তারা দাবি করে পাঠাইলেন। মিম্মা আফা আল্লাহ আলা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকুনতু আনা আরুদ্দুহুন্না, হুজুরের স্ত্রীদের মধ্যে তো আমিও একজন, অতএব আমি বাকি স্ত্রীদেরকে ফিরিয়ে দিলাম। ফাকুলতু লাহুন্না, আমি তাদেরকে বলেছিলাম, আলা তাত্তাকিন আল্লাহ, আপনারা কি আল্লাহকে ভয় করেন না? আলাম তাআলাম না আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল লা নুরসুমা তারাকনা সাদাকা, এই হাদিস কি আপনারা শুনেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে? ইউরিদু বিযালিকা নাফসাহু, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে উদ্দেশ্য করেছেন, ইন্নামা ইয়াকুলু আলু মুহাম্মাদিন ফি হাযাল মাল, হ্যাঁ, মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার এই সম্পদ দ্বারা তারা ভক্ষণ করবে কিন্তু তারা মালিক হবে না। ফান্তাহা আযওয়াজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মা আখবারতুহুন্না, আমি যে হাদিস তাদেরকে বর্ণনা করলাম সেই মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা তখন বিরত হলেন। ক্বালা কানাত ফাকানাত হাযিহি সাদাকা বিয়াদি আলিয়্যিন, অতএব এটি কেউ মালিক ছিল না, রক্ষণাবেক্ষণকারী ছিল। তো এই সাদকা এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল। মানাআহা আলিয়্যুন আব্বাসান, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সম্পদ থেকে আব্বাসকে বিরত রেখেছিলেন, আব্বাসকে এই সম্পদ থেকে বঞ্চিত করেছিলেন। এটা দুইটা অর্থ হতে পারে, অর্থাৎ তাসারুফ করা থেকে বিরত রেখেছিলেন, যে এটার তাসারুফের দায়িত্ব আমার হাতেই থাকবে, শুধু আলী এটার দায়িত্ব নিয়েছিলেন, আব্বাসকে সেখানে দায়িত্ব দেওয়া হয় নাই। ফা গলাবাহু আলাইহা, ওই সম্পদের উপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃত্ব গ্রহণ করেছিলেন। সুম্মা কানা বিয়াদে হাসান ইবনে আলী, তার অবর্তমানে হাসান ইবনে আলীর হাতে এই সম্পদ ছিল। সুম্মা বিয়াদে হুসাইন ইবনে আলী, এরপরে হুসাইন ইবনে আলীর হাতে ছিল। সুম্মা বিয়াদে আলী ইবনে হুসাইন, এরপরে হুসাইনের ছেলে আলীর হাতে ছিল। ওয়া হাসান ইবনে হাসান, হাসান ইবনে হাসানের হাতে, কিলাইহিমা কানা ইয়াতাদাওয়ালানিহা, এই দুইজন এই সম্পদের ভিতরে তাসারুফ করতেন পর্যায়ক্রমে। সুম্মা বিয়াদে জায়েদ ইবনে হাসান, এরপরে জায়েদ ইবনে হাসানের হাতে এটা ছিল। ওয়াহিয়া সাদাকাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কান, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে বলছিলেন ইন্নামা মা তারাকনা সাদাকা, সেই সাদকা হিসেবে এটা ছিল। রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। به قال حدثني ابراهيم بن موسى قال اخبرنا هشام قال اخبرنا معمر عن الزهري عن عروة عن عائشة ان فاطمة والعباس
আতায়া আবা বকরিন ইয়ালতামিসানি মিরাসাহুমা আরদহু মিন ফাদাক ফাসাহমাহু মিন খাইবার ফাকালা আবু বকরিন সামিতু নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল লা নুরসু মা তারাকনা সাদাকা ইন্নামা ইয়াকুলু আলু মুহাম্মাদিন ফি হাযাল মাল والله لا قرابه رسول الله صلى الله عليه وسلم احب الي ان اصل من قرابتي فاطمه এবং আব্বাস তারা আবু বকরের কাছে এসেছিলেন তাদের মিরাস দাবি করেছিলেন এক মিরাস দাবি করেছিলেন ওই খাইবার এবং ফাদাকের যে সম্পদ ছিল এই সম্পদ দাবি করেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই হাদিস শুনিয়ে দিলেন এবং তিনি বললেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয়তার সম্পর্ক এটা আমার নিজের আত্মীয়তার সম্পর্কের চেয়ে আমার কাছে অনেক বড়, অনেক প্রিয়। যেমন আমার জামাতা আমার কাছে যা প্রিয় তার চেয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা আমার কাছে বেশি প্রিয়। আমার মেয়ে তার চেয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে আমার কাছে প্রিয়, কিন্তু আমি আপনাদের মহাব্বত করি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমে খেলাফ করা যাবে না, এটা আপনাদেরকে মালিক বানিয়ে দেওয়া যাবে না।